বন্ধুরা, আজকে আমি যে মোবাইলটি আপনাদেরকে আনবক্স করে দেখাবো সেটি কিন্তু এখনও লঞ্চ হয়নি। 29 তারিখ লঞ্চ আছে, প্রি বুকিং চলছে, সেটি আপনারা বুকিংও করতে পারেন। তার আগে আপনারা দেখে নেন, এই যে মোবাইলটির কথা বলছি সেটি হচ্ছে রিয়েলমি 12 প্রো প্রো প্লাস। এই দুটো ভেরিয়েন্টই 29 তারিখ লঞ্চ হচ্ছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগের মতোই এর হাফের কালার কিন্তু হলুদই থাকছে, আগের মতোই দেখতেই পাচ্ছেন আপনারা সামনে আছে। তো এই বক্সে কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনাদেরকে ভালো লাগলে আপনারা দোকানে এসে প্রি বুকিং করতে পারেন। তো চলুন বক্স আনবক্স করে দেখাই। এই যে দেখছেন, এবার কিন্তু বার হবে। ও, দেখে তো মনে হচ্ছে ঘামা, দেখতেই পাচ্ছেন কালার কিন্তু এবার কিন্তু অন্য অন্য 11 এর থেকে কালার কিন্তু আলাদা করেছে, একবারে আলাদা ডিফারেন্ট। হ্যাঁ, আর এই যে এইগুলো লাইটে কিন্তু দারুণ একটা ঝকমকে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে লেদারটা দেখতে পাচ্ছেন, এই লেদারটি কিন্তু গুচি কোম্পানি। তার আগে আপনারা পুরো মোবাইলটি দেখে নেন। এবার দেখুন, এই যে পিছনে লেদারটি দেখতে পাচ্ছেন, এটা গুচি কোম্পানির লেদার। আর এই যে ক্যামেরার বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রোলেক্স ওয়াচের যে ডিজাইন থাকে সেই ডিজাইন দেখেই এটা কিন্তু হয়েছে। তারপরে পরে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু যে ক্যামেরা করেছে সেটি কিন্তু 120x, মানে 120 জুম হবে। এই ভেরিয়েন্টে, মানে এই দামের মধ্যে আর কোনো কোম্পানিতে এই ধরনের 120x পাবেন না আপনারা। তো এর ক্যামেরা কিন্তু ব্যাপক, ক্যামেরা ব্যাপক বলতে এর ক্যামেরা লেখা আছে 50 32 8 পিছন ক্যামেরা, সামনে ক্যামেরা 32, কিন্তু ক্যামেরা কোয়ালিটি হচ্ছে ভালো, লেখা থাকলেও কম কিন্তু কাজে কিন্তু দারুণ দুর্দান্ত। তার প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দেবো। আর বিশেষ করে এর ফ্রন্ট ক্যামেরাটা সোনির ক্যামেরা, সোনি কোম্পানি। আপনাদেরকে দু চারটে দেখিয়ে দিই, দেখেন এ এখনই কারেন্ট তুললো, এগুলো কিন্তু সব এই 12 প্রো দিয়েই ছবিগুলো তোলা। তো এই ধরনের কোয়ালিটি, মানে ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত, এখন যেটা মানুষের চাই। তারপরে প্রসেসর বলতেই হবে না, আপনার গেম খেলবেন তো কোনো রকম প্রবলেম হবে না, আপনি যাই গেম খেলেন। ওআইএস ক্যামেরা সোনি ক্যামেরা আপনাদেরকে বললাম। সব থেকে আপনারা তো অনেক মোবাইল ব্যবহার করেন, আপনারা অনেকেই জানেন হয়তো, মানে এখন যেটা সব থেকে মানুষের দরকার সেটা হচ্ছে ক্যামেরা। আর ক্যামেরা যখন দুর্দান্ত হবে অন্যান্য জিনিসও কিন্তু এর ভালো, কার ডিসপ্লে, হ্যাঁ, দেখতেও মানে দুর্দান্ত করেছে। তারপরে ফাস্ট চার্জার, 760 ওয়াটের ফাস্ট চার্জার, হ্যাঁ, 1/2 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে। তো দেরি নয়, আজকে আসুন আর প্রি বুকিং করে যান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।